আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয়ে দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে, অতি নিবিড় বেদনা বন মাঝেরে আজি পল্লবে পল্লবে বাজেরে, দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজেরে। প্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 22শে ফাল্গুন 1421 সাল, অর্থাৎ বসন্তকাল। ঋতুরাজ বসন্তের আগমনে বাংলাদেশের আকাশ বাতাস আজ মুখরিত কোকিলের কলতানে আর অসংখ্য ফুলের সৌরভে। গ্লোবালাইজেশনের এই যুগে যেখানে 21শে ফেব্রুয়ারি আজ পৃথিবীর সবার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সমাদৃত, যেখানে বিশ্বকাপ ক্রিকেটের সুবাদে বাংলাদেশ ক্রিকেট দল ঠিক এই মুহূর্তে দাপিয়ে শাসন করছে অস্ট্রেলিয়ার মাটি, সেখানে বাংলাদেশের ফাগুনের মৃদু মন্দ হাওয়ায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে আমাদেরকে উদ্বেলিত করবে না তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর তাই তো বাংলা একাডেমির বইমেলায় কিংবা টিএসসির কবিতা পাঠের আসরের নানা রঙের নানা বর্ণের পোশাক পরিহিত তরুণ তরুণীদের কলকাকলিকে আজ আমরা তুলে এনেছি আপনাদের সামনে, আর তার নাম দিয়েছি ফাগুন লেগেছে বনে বনে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতার আসরে আমাদের আজকের আয়োজনে। এই আজকের আয়োজন কথাটা বলতে গিয়ে আমার একটা ছোট্ট অসামঞ্জস্যতা মনে পড়ে গেল। এই আজকে সত্যিকার ভাবেই 22শে ফাল্গুন না হয়ে 1লা ফাল্গুন হবার কথা ছিল, অর্থাৎ আমাদের আজকের আসরের পূর্ব নির্ধারিত তারিখ ছিল 14ই ফেব্রুয়ারি। শুধুমাত্র এই হলের বুকিং সংক্রান্ত জটিলতায় পড়ে আমাদের আজকের আসরের তারিখ পুনর নির্ধারণ করতে হয়েছে। যে 15টি পরিবার গত 14ই ফেব্রুয়ারি আমাদের আসর দেখতে এসেছিলেন তাদের সবার কাছে শ্রোতার আসর পরিবার থেকে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং কথা দিচ্ছি আজ গান আর কবিতা দিয়ে আপনাদের প্রাণ আমরা ভরিয়ে দেব। আসুন কথা না বাড়িয়ে আসর শুরু করা যাক, চলুন সবাই মিলে আজ আমরা ফাল্গুনের গান আর কবিতায় মেতে উঠি।